বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না। এদের কোনো নেই, ওই জন্য এরা করছে। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। আমার খুব আনন্দ যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়াল জিও বেল ফেলেন, অনুব্রত মন্ডলও বেল ফেলেন, যারা বিরোধী দল নেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়াললা আয়নালা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে। এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে। মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে, এবং সত্যিকারের সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসা স্থল। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ শুধু না, অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসছে। সুতরাং যারা বিদ্যমান তারা তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন, কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল হবে তাদের পরিষেবা পাবে। না না, আমরা আন্দোলনের জন্য না, এমকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে, এবং আমি মেয়র হিসেবে বারবার করে অ্যাপিল করেছি। আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই, যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে, আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব সেই জায়গাটা সুন্দর হবে না, আমি একটা এলাকায় যাবো যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকে, এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে, মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলছে। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, সুভাশিস ব্যানার্জি, তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার, নলহাটির এমএলএর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে, এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সাহেগলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। নইলে মুখ্যমন্ত্রী বলে 10 লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয়, একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? এদের কোনো নেই, ওই জন্য এরা করছে। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।